আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। কোষ্ঠকাঠিন্য বা কসা সম্পর্কে সঠিক ধারণা থাকা দরকার। কোষ্ঠকাঠিন্য হলে বাচ্চার মল শক্ত থাকে, মল ত্যাগ করতে বাচ্চার কষ্ট হয়, তাই বাচ্চা কান্নাকাটি করে মল ত্যাগের সময়। তাই এ বিষয়টি নিয়ে বাবা মা চিন্তিত থাকে। তাই আজকের ভিডিওতে তুলে ধরব কোষ্ঠকাঠিন্য কী কী কারণে হতে পারে, কোন খাবার থেকে কীভাবে কমাবেন এ সম্পর্কে। আশা করি মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখবেন। বাচ্চার কোষ্ঠকাঠিন্যর লক্ষণ: পেট ফুলে শক্ত হয়ে যাওয়া ও ব্যথা হওয়া, মল প্রচণ্ড শক্ত, ওজন কমে যাওয়া, বমি বমি ভাব, মলে প্রচণ্ড দুর্গন্ধ, পায়খানার সাথে রক্ত বের হওয়া, প্রতি 5 থেকে 10 দিনের মধ্যে একদিন পায়খানা বন্ধ থাকছে। কী কী কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে? মায়ের দুধে পর্যাপ্ত পরিমাণে ফ্যাট ও প্রোটিন থাকে, তাই বাচ্চা যদি ঠিকমতো বুকে দুধ খায় তাহলে মল ত্যাগে সমস্যা হয় না। কিন্তু বাচ্চা যদি প্যাকেটে দুধ খায়, সে দুধে প্রোটিন ও ফ্যাট না থাকলে কোষ্ঠকাঠিন্যর সমস্যা হয়। 6 মাসের পর বাচ্চাকে সলিড খাবার দেওয়া শুরু করতে হয়, কিন্তু বাচ্চার খাবারে এ সময় আঁশজাতীয় খাবার না থাকলে এ সমস্যা হয়। অনেক শিশুর খাবার হজম হয় না, যার জন্য মলত্যাগের কষ্ট হয়। শিশুর শরীরে পানির ঘাটতি হলে ও ডিহাইড্রেশন হলে মল শুকনো ও শক্ত হয়। বাচ্চার ইনফেকশন, সর্দি কাশি বা মুখে র্যাশ থাকলে বাচ্চা দুধ খেতে চায় না, পানিও খায় না, যার কারণে কোষ্ঠকাঠিন্য হয়। বাচ্চার কোষ্ঠকাঠিন্যর বিষয়ে মায়ের করণীয়: বাচ্চার কোষ্ঠকাঠিন্য হোক বা না হোক, এতে বাচ্চার বুকের দুধ খাওয়া বন্ধ করা যাবে না। বাচ্চাকে প্যাকেটে দুধ খাওয়ালে তাতে পাউডারের ও পানির পরিমাণ যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো ওষুধ খাওয়ানোর কারণে বাচ্চার কোষ্ঠকাঠিন্য হচ্ছে কিনা নজরে রাখুন। বাচ্চাকে সারাদিন শুয়ে রাখবেন না, হাত পা নাড়িয়ে খেলা করান, পা দিয়ে সাইকেল চালানোর মতো ব্যায়াম করিয়ে দিন। বাচ্চা যদি হামাগুড়ি দেয় তাহলে তাকে আরও উৎসাহ দিন, তাহলে ভালো হবে। আপনার বাচ্চা যে জায়গাতে মল ত্যাগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেখানে করান, কারণ বাচ্চারা প্রাইভেসি পছন্দ করে। নির্দিষ্ট সময় মল ত্যাগ করার অভ্যাস করুন। মলদ্বার সবসময় পরিচ্ছন্ন ও আর্দ্র রাখার চেষ্টা করুন। মলদ্বারে সামান্য অ্যালোভেরা জেল লাগিয়ে দিতে পারেন। বাচ্চার অল্প পরিমাণে পায়খানা হলে ও নিয়মিত পায়খানা না হলে বাবা মা ভেবে বসেন কোষ্ঠকাঠিন্য হয়েছে বাচ্চার। শিশুর কোষ্ঠকাঠিন্য কমাতে পারে কোন কোন খাবার? খেজুরে থাকে প্রচুর ফাইবার ও মাল্টিভিটামিন। রাতে খেজুর ভিজিয়ে রেখে সকালে বাচ্চাকে দিতে পারেন, এতে পেট পরিষ্কার হয়। কড়াইশুঁটি, ফাইবারে ভর্তি এ সবজিটি অনেক ভালো বাচ্চার জন্য। রাঙ্গা আলু: কন্দজাতীয় খাবার কোষ্ঠকাঠিন্য বাড়ায়, কিন্তু রাঙ্গা আলুতে রয়েছে শিশুর জন্য দরকারি কার্বোহাইড্রেট। বিনস: এটি খুবই উপকারী সবজি, এতে জলে দ্রবীভূত হওয়ার মতো ওয়াটার সলিউবল ফাইবার থাকে, এটি কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধানে অনেক উপকারী। শিশুর কোষ্ঠকাঠিন্য বাড়ায় কোন খাবার? কৌটোর দুধ: এর প্রোটিনের কারণে অনেক সময় কোষ্ঠকাঠিন্য হয়। দুধ ছাড়া কৌটোর যে দুধ বাচ্চাকে খাওয়ানো হয় তার ফলে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। আপেল: শিশুর ডায়রিয়া এড়াতে তাকে আপেল খেতে বলা হয়, তাই আপেল কোষ্ঠকাঠিন্য সমস্যা ডেকে আনতে পারে। গাজর: পুষ্টিগুণে ভরা এ সবজিটি বাচ্চার জন্য উপকার, কিন্তু এতে কোষ্ঠকাঠিন্য হতে পারে। পাউরুটি: পাউরুটি বাচ্চাকে দেওয়ার সময় চিকিৎসকের পরামর্শ নিন, পাউরুটিতে থাকা ময়দা সমস্যা ডেকে আনতে পারে। ভাত: শিশুকে শক্ত খাবার শুরু করার পর থেকে বেশিরভাগ মা তাদের ভাত খেতে দেয়, কিন্তু এই ভাতও কোষ্ঠকাঠিন্য সমস্যা ডেকে আনতে পারে। কখন ডাক্তারকে জানাতে হবে?
কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেক বাচ্চার হয়ে থাকে, তাই এ থেকে মুক্তি পাওয়া যায় কিছু ঘরোয়া খাবারের মাধ্যমে। বাচ্চাকে নিয়ম করে খাওয়াতে হবে, যে খাবারে তার সমস্যা ডেকে আনে সেগুলো না খাওয়ানো ভালো, আর যে খাবার দিলে বাচ্চার উপকার হবে সে খাবার বেশি করে দিতে হবে। যদি তারপরও বাচ্চার অবস্থা ভালো না হয় তবে দেরি না করে ডাক্তারকে জানাতে হবে। ভালো থাকুন।